বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস ব্যাচের সার্ভার বিকল হওয়ায় গত মঙ্গলবার থেকে গ্রাহকদের আন্তঃব্যাংক চেক ক্লিয়ারিং বন্ধ থাকে দুই কার্যদিবস। এতে এক ব্যাংকের চেক আরেক ব্যাংকের শাখায় জমা দিয়ে নিষ্পত্তি ও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বন্ধ ছিল। সার্ভারের ত্রুটি সারানোর পর সে সেবাটি ফের চালু হয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জাকির হোসেন। মিরপুরে বলি আমরা নিয়ার ডাটা সেন্টার আর মতিঝিলে বলি ডাটা সেন্টার, দুইটার মধ্যে অলওয়েজ একটা লিঙ্ক থাকতে হয়। এই লিঙ্কটা কাটা পড়লে আমাদের এরকম মাঝে মাঝে সমস্যা হয়ে যায়। গত মঙ্গলবার থেকে এ পর্যন্ত আমাদের ইঞ্জিনিয়াররা দিনে রাতে সবসময় ডাটা সেন্টারে কাজ করে করে আজকে ব্যাচ এবং এসটি চালু করা হয়েছে। রোববার ব্যাংকগুলোতে নির্ধারিত সময়েই আন্তঃব্যাংক লেনদেন চালু হয় এবং আটকে থাকা অনেক চেক আবারও জমা পড়েছে বলে জানান এই ব্যাংকার। এজ এ লোকাল অফিস এখানে হয়তো 400-500 চেক ছিল, আর আজকে যেহেতু ঠিক হয়ে গেছে তো গ্রাহকরা ওই চেকগুলি আজকে আবার পুনরায় সাবমিট করছে এবং ক্লিয়ারলি সেটা সুন্দরভাবে সম্পাদন হচ্ছে। ব্যাংকিং নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে বিকল্প কোনো ব্যবস্থা অবশ্যই থাকতে হবে যাতে এই ধরনের বিপর্যয় ভবিষ্যতে না ঘটে এবং গ্রাহকরা কোনো ধরনের ভোগান্তির শিকার না হয়। 21 এপ্রিল পর্যন্ত লকডাউন চলাকালে ক্লিয়ারিং এর জন্য 5 লাখ টাকা পর্যন্ত চেক বেলা 11টার মধ্যে পাঠাতে হবে ব্যাচে, যা স্বয়ংক্রিয়ভাবে দুপুর 12টার মধ্যে নিষ্পত্তি হবে। অন্য অঙ্কের চেক পাঠানো যাবে বেলা 11:30 পর্যন্ত, যা নিষ্পত্তি হবে 1টার মধ্যে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা।